আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ও জিব্রাইল যাও যাও আমার বন্ধু আমার দিদার নসিব করবে কার মেরে বলি আল্লাহু আকবার বন্ধুগণ আমার যখন নাকি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসলো আসার পরে ওই মুহূর্তের মধ্যে উম্মে খানের ঘরের মধ্যে যখন নাকি আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে যখন দেখলো ঘুমন্ত অবস্থায় ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিবে বাপ বাপ বোঝা যাচ্ছে ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে কয় ও জিব্রাইল আল্লাহু আকবার বলেন ও জিব্রাইল স্বাভাবিকভাবে তুমি আমার বন্ধুকে ডাক দিও না কারণ যখন আমার বন্ধুর গায়ের মধ্যে যখন কম্বল ছিল আমি আমার বন্ধুকে বলেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আমার বন্ধুর গায়ের মধ্যে যখন নাকি চাদর ছিল আমি আমার বন্ধুকে ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল মুদাসসির বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে জিব্রাইলকে যখন এই সংকেত দিয়ে দিল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেল পেরেশানি হয়ে গেল টেনশনের মধ্যে পড়ে গেল জিব্রাইল কয় কোন আদব দিয়ে আমি রহমাতাল লিল আলামিনকে জাগাবো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করে নাই বন্ধুরে আমার তার জিহ্বা মোবারকটা আমার মায়ার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিনের কদমে লাগিয়ে দিয়েছিস ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন একটা লাফ দিয়ে উঠলো লাফ দিয়ে উঠে বলে ও ভাই জিব্রাইল ও আখি জিব্রাইল ও ভাই জিব্রাইল তুমি এটা কি করলা তুমি তো মুআল্লিমুন মালাইকা ফেরেশতার সর্দার সুবহানাল্লাহ বলেন তুমি ফেরেশতার সর্দার তুমি এটা কি করলা তোমার জিব্বাটা আমার কদমে লাগিয়ে দিলা ওই মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন আপনাকে যদি আল্লাহ সৃষ্টি না করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তমাম পৃথিবী সাজাইতো না লাউলা কালামা খলাকতুল আফলাক লাউলা কালামা খলাকতুল দুনিয়া লাউলা কালামা খলাকতুল জান্নাত ওয়ান নার চিৎকার মেরে বলে আল্লাহু আকবার আরো জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ ও নবী আল্লাহ আপনাকে যদি সৃষ্টি না করত তাহলে আমি জিব্রাইল সৃষ্টি হতাম না ইয়া রাসূলুল্লাহ নবী গো যখন আপনার কদমে আমার জিব্বাটা লাগিয়ে দিলাম দেরি হলো না সাত আসমান সাত জমিনের বন্ধুরে আমার অদৃশ্য যত দৃশ্য আছে তখন আমি জিব্রাইল দেখলাম আমার চোখের সামনে চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ ওরে নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লে আলা জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া উম্মে খানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা উম্মে খানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লে আলা নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়াইয়া নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়াইয়া ডাক দিতে সাহস না পায়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা ডাক দিতে সব
পায়া জিব্বা কদম তলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লে আলা নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল তাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল তাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লো আলা সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল বলে ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল বলে ডাকিয়া সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লো আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লো আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর ওসিলায় সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর ওসিলায় সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লো আলা সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লে আলা চিৎকার মেরে বলে আল্লাহু আকবার দুটি হাত তুলে বলে না রাসূলুল্লাহ ও বন্ধু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ের নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের হাতে যখন সুন্দর পোশাক দিল দেওয়ার পরে ওই মুহূর্তের মধ্যে পোশাক যখন দিল দেওয়ার পরে ওই সময় বলে জিব্রাইল ব্যাপার কি বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন আল্লাহ আপনার দিদার করবে আপনিও আল্লাহর দিদার করবেন এই জন্য আল্লাহ বলেছে তাড়াতাড়ি আপনাকে নিয়ে যাওয়ার জন্য ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিনের চক্ষু মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো চক্ষু মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো ওই পড়ে গেছে ওই উম্মতদেরকে রেখে আমি যাইতে চাই না ওই মুহূর্তে আল্লাহ জিব্রাইলকে বলে দিল জিব্রাইল আমার বন্ধুকে একটা মেসেজ দিয়ে দাও আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও আমার বন্ধুকে শোনায়া দাও আমার বন্ধু যতদিন আমার কাছে থাকবে ততদিন আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার সকলে বলে আমিন বন্ধুরে আমার যখন নাকি এই ঘোষণাটুকু আসলো আসার পরে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন তাবাসসুম মুস্কি হাসি দিল ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে মেরাজে নিবে ওই সময় একটা সুন্দর রোড ম্যাপ করলো বন্ধুরে আমার রোড ম্যাপটা বন্ধুরে আদম সফিউল্লাহ আদম সফিউল্লাহ রওজা বরাবর হয় নাই বন্ধুরে আমার শেষ পয়গাম্বরের রওজা মুবারকের বরাবর হয় নাই কলিলুল্লাহ রওজা বরাবর হয় নাই ইসমাইল জবিহুল্লাহ রওদা বরাবর হয় নাই ওই রোড ম্যাপটা হয়েছে বন্ধুগণ আমার মুসা কালিমুল্লাহ বন্ধুরে আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা বরাবর সুবহানাল্লাহ বলেন যখন নাকি আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসির চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে যখন নাকি আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন যখন মসজিদ
ফেরাউন আকসার দিকে যাচ্ছে, ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে দেখতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছে। বন্ধুরে আমার ওখানে এই দৃশ্যটুকু দেখলো, এইবার যখন নাকি মসজিদুল আকসার ভিতরে গেল, যাওয়ার পরে দেখে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের সমাগম দেখা যাচ্ছে। ওই মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি দেখলো আমার মায়ের নবী ডাইনে বামে সব দিকে তাকাচ্ছে, জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল এত নবীদের সমাগম কেন এখানে দেখা যাচ্ছে? কয় আল্লাহ সুবহানাহু তাআলা 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এখানে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আল্লাহর দিদারে যাবেন আপনাকে সুস্বাগতম জানানোর জন্য, আহলান সাহালান জানানোর জন্য, মারহাবা জানানোর জন্য, আপনাকে বন্ধুরে আমার বিদায় দেওয়ার জন্য তারা এখানে আগমন করেছে। সমস্ত নবী রাসূল সারিবদ্ধভাবে কাতারভাবে দাঁড়িয়ে গেল। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সামনে যান। কয়, সামনে আমি কেন যাব? কয়, আপনি সামনে যাবেন, আজকে আপনি এখানে ইমামতি করবেন, আমি জিব্রাইল একামত দিব। চিৎকার বেড়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে আমার, যখন নাকি আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন যখন ইমামতি করলো সালাম ডাইনে বামে, বন্ধুরে আমার যখন ফিরালো, ফিরানোর পরে ওই মসজিদের মধ্যে বন্ধুরে খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন, শুধু তাই নয় ইমামুল মুরসালিন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আমার মায়ের নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন, বন্ধুরে আমার প্রথম আসমান গেল, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমানে যাইয়া দেখে ওই জায়গায়ও দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বন্ধুরে যখন নাকি বন্ধু ইসরা যখন নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, সুবহানাল্লাহ বলে, ওই মুহূর্তের মধ্যে যখন এই জায়গা যখন নাকি গমন করেছে, ওই সময় মুসা নবীকে দেখলো রওজার মধ্যে কবরের মধ্যে নামাজ পড়ে, আবার দেখলো মসজিদুল আকসায় নামাজ পড়ে। বন্ধুরে আমার আবার দেখলো স্রষ্ট আকাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বন্ধু, এখন আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে জানিয়ে দেব, মাওলানা দেলোয়ার হোসেন মঞ্জুরি, আজকে আমি আপনাদেরকে বলবো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি নাকি আমার নবী দামি? জবান খুলে বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি নাকি আপনার আমার নবী দামি? চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ওই মায়ার নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিনকে আমার আল্লাহ কি পজিশন দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম। হে হাবিব, আমি আপনাকে যখন প্রেরণ করেছি, আমি আপনাকে যখন পাঠিয়েছি, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অদৃশ্য খবর আপনাকে জানিয়ে দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ইন্নাল্লাহ জামালিল আরদা ফারাইতু ওয়া মাশারিকাহা ওয়া মাগারিবাহা, চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন বলে, বন্ধুরে আমার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর মধ্যে যতটুকু জায়গা আছে, এটা আমার কাছে এত ছোট, আমার কাছে মনে হয় আমার হাতের তলির মধ্যে, সুবহানাল্লাহ বলে, আমি সব কিছু নবী দেখি। ও বন্ধুরে আমার, এখন দেখবেন লামাজাবিরা বলে আমার মায়ার নবীকে হায়াতুন নবী বলা যাবে না, জিন্দা নবী বলা যাবে না, বন্ধুরে আমার শেষ নবীও বলা যাবে না। ওই সমস্ত ফেতনা থেকে, ফাসাদা থেকে আল্লাহ আমাদেরকে যেতে বাঁচিয়ে রাখে, সকল বলে আমিন, আরো জোরে বলি আমিন। ও বন্ধু, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি সিদরাতুল মুনতাহা গেল, যাওয়ার পরে জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন, সামনে আমার যাওয়া সম্ভব না। ওই মুহূর্তের মধ্যে আমার মায়ের নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন বলে, কেন তুমি সামনে যাইতে পারবা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সামনে যদি আমি যাই, আমার নূরের 600 পাখা জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। ওই মুহূর্তে আমার নবী বলতেছে, জিব্রাইল, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? ওই মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা আরজি
প্রার্থনা তামান্না আপনার কাছে সুবহানাল্লাহ বলেন ওই মুহূর্তের মধ্যে বলতেছে তোমার কি আরজি প্রার্থনা তামান্না ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো আপনার কাছে কতবার গিয়েছি 24000 বার আপনার কাছে আমি যাব নবী গো পূর্বে অনেক নবীদের কাছে আমি গিয়েছি কোন নবীকে দেখি নাই উম্মতের জন্য এত কান্না করতে আপনার উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে উম্মতের জন্য বন্ধুরে আমার শুধু তাই নয় তায়েফের জমিনে আপনার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে রক্ত শরীর থেকে রক্ত জর্জর করে পড়েছে উম্মতের জন্য যরকম ঠিক কিনা বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে এবার বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আরজি প্রার্থনা তামান্না একটাই আমার আরজি আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে আপনি একটা আরজি বলবেন সেটা হলো আমি জিব্রাইলকে আল্লাহ 600 পাখা দিয়েছে আপনার যেই উম্মতেরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন আপনার যেই উম্মতেরা জান্নাতে যাবে আমি পুলসেরাতে রাস্তায় আমার পাখাগুলো বিছায়া দেব আমার পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে আপনার উম্মতেরা জান্নাতে যাইতে পারে চিৎকার মেরে বলিন আল্লাহু আকবার জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ আমার মনের বাসনা পুরা হও গো রব্বানা নবীর কাছে যাব মদিনা সবাই আমার মনের বাসনা পুরা হও গো রব্বানা নবীর কাছে যাব মদিনা নবীর কাছে যাইতে চাই কি চাই না জবান খুলে বলেন আমার মনের বাসনা পুরা হও গো রব্বানা নবীর কাছে যাব মদিনা হায় হায় আসেন নবী মদিনাতে দুরুদ পড়ো মহাব্বতে আসেন নবী মদিনাতে দুরুদ পড়ো মহাব্বতে গোমের গড়ে দেখা দিবে দেরি করবে না হায় হায় গোমের গড়ে দেখা দিবে দেরি করবে না আমার মনের বাসনা পুরা হও গো রব্বানা নবীর কাছে যাব মদিনা সবাই আমার মনের বাসনা পুরা হও গো রব্বানা নবীর কাছে যাব মদিনা হায় হায় প্রেম করিল ওয়াইস করনি নবীর প্রেমে পাগল তিনি প্রেম করিল ওয়াইস করনি নবীর প্রেমে পাগল তিনি দন্তর বেঙ্গে তিনি হইল দেওয়ানা হয় দন্তরাজি বেঙ্গে তিনি হইল দেওয়ানা আমার মনের বাসনা পুরা হও গো রব্বানা নবীর কাছে যাব মদিনা সবাই আমার মনের বাসনা পুরা হও গো রব্বানা নবীর কাছে যাব মদিনা হায় হায় প্রেম করিল আবু বকর প্রেম দরিয়ায় দিল সাঁতার প্রেম করিল আবু বকর প্রেম দরিয়ায় দিল সাঁতার নবীর পাশে শুইল তিনি রওজা মদিনা সবাই নবীর পাশে শুইল তিনি রওজা মদিনা আমার মনের বাসনা পুরা হও গো রব্বানা নবীর কাছে যাব মদিনা সবাই আমার মনের বাসনা পুরা হও গো রব্বানা নবীর কাছে যাব মদিনা হায় হায় আমার নবী কামলেওয়ালা যার প্রেমেতে আল্লাহ তাআলা চিৎকার মেরে বলে আল্লাহু আকবার আমার নবী কামলেওয়ালা যার প্রেমেতে আল্লাহ তাআলা সাজাইল তামাম জাহান বেবে দেখো না হায় হায় সাজাইল তামাম জাহান বেবে দেখো না আমার মনের বাসনা পুরা হও গো রব্বানা যাব আমিন মদিনা সবাই আমার মনের বাসনা পুরা হও গো রব্বানা যাব আমি সোনার মদিনা চিৎকার মেরে বলি আল্লাহু আকবার বন্ধুরে আমার
যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললো আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, বন্ধুরে ওই জায়গার মধ্যে একটা নয় দুইটা নয় 70,000 পর্দা, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন 1,000 2,000 5,000 10,000 15। বন্ধুরে আমার বিশেষ করে বলতে চাচ্ছি যখন নাকি বন্ধুরে আমার 69,999টা পর্দা অতিক্রম করলো, সুবহানাল্লাহ বলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, যখন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সুর ধরে ডাক দিল, বন্ধুরে আমার আমার মায়ের নবী ওই জায়গায় অপরিচিত, ওখানে যদি রাহমাতাল্লিল আলামিন কে অন্য সুরে ভিন্ন সুর দিয়ে ডাক দে রাহমাতাল্লিল আলামিন টেনশনে পড়ে যেতে পারে, পেরেশানি হতে পারে। হে এমন একটা জায়গার মধ্যে ওই জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা এমন একজন ফেরেশতা ফিট করে রেখেছে, ওই ফেরেশতার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কণ্ঠটা বসায়া দিছিস, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা যে আবু বকর ছিল আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিনের সুখের সাথী দুঃখের সাথী, জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুরে আমার ওই আবু বকর কত দামি, কত দামি। বন্ধুরে আমার মেসকাতের হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে আবু বকর কত দামি, আল্লাহু আকবার বলেন আবু বকর কত দামি। বন্ধু নবীদের পরে মানুষের মধ্যে মানবের মধ্যে যার পজিশন সবচাইতে মজবুত, যিনি সবচেয়ে দামি, তিনি হলো আবু বকর। বন্ধুরে সমস্ত উম্মতে মুহাম্মদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, বন্ধুরে আমার তারপরও আবু বকরের এবাদতের পাল্লাটা বাড়ি হবে, সুবহানাল্লাহ বলে চিৎকার মেরে বলিন আল্লাহু আকবার। আরো জোরে বলিন ইয়া রাসূলুল্লাহ, মদিনা হা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, সবাই নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু হায় হায় ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে কো মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা কোমো মিনের ঠিকানা, হায় হায় কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলে গো, সবাই কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলে গো গো, ইসলামের প্রথম মুয়াজিন ইসলামের প্রথম মুয়াজিন বানাইলেন রব্বানা, মদিনা মদিনা মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিনকে বন্ধুরে আমার যখন নাকি রাহমাতাল্লিল আলামিনকে মান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিয়ে গেল, একটা জায়গা নয় দুইটা জায়গা নয় 17টা জায়গা যখন নাকি দেখাইল, ওই মুহূর্তের মধ্যে আমার নবীজির চক্ষু মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, ওই সুবহানাল্লাহ ডাক দিয়ে কয় হাবিব, আল্লাহু আকবার বলেন ও হাবিব আপনার চক্ষু দিয়ে পানি কেন টপ টপ করে পড়ে, আল্লাহু আকবার। ওই মুহূর্তের মধ্যে বলতেছে বন্ধুরে আমার ওই সময় জানিয়ে দিল আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন, বলে এত সুন্দর জায়গা, এই জায়গা এত সুন্দর জায়গার মধ্যে আমাকে আপনি এনেছেন গো স্রষ্টা প্রভু, আমার উম্মতেরা কি এই জায়গায় আসতে পারবে? কয় 50-70 সালাতের কথা আমি আল্লাহর জবান দিয়ে বের হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। ওই 50 সপ্তাহের থেকে বন্ধুরে আমার 45 সপ্তাহ নামাজ আমি আল্লাহ মাইনাস করে দিয়েছি, 5 সপ্তাহ নামাজ জারি করে দিয়েছি। আপনার উম্মতেরা যদি 5 সপ্তাহ নামাজ কন্টিনিউ আদায় করে আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা ভ্রমণ করায়া আমি জান্নাতে পৌঁছায়া দেব, আরো জোরে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালত, ইয়া রাসূলুল্লাহ,
জিন্দাবাদ কান্দ্রা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ গান্ধী দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মাওলানা জালাল হোসেন মনজুরি সাহেব জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার আমি শত্রুটা জায়গা বমন করাবো আল্লাহু আকবার বলেন বন্ধুরে আমার এখন আমি আপনাদেরকে বলবো পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কত ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোন উম্মত কন্টিনিউ আদায় করে দেরি করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হাবিব আপনাকে যে জায়গাগুলো আমি দেখাইছি ঘুরাইছি ওই জায়গাগুলো আপনার উম্মতদেরকে ঘুরায় আমি জান্নাতে নিব সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে ওই নামাজের দরকার আছে না নাই আজ নহয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো সবাই আজ নহয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল যাওয়ার সময় দেখবে চেয়ে গো হায় হায় দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো এই ববের মায়া সে রে সবারই যাইতে হবে গো আজ নহয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো হায় হায় ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে বাবা বলে ডাকবো কারে গো হায় হায় এ বহব সংসারে বাবা বলে ডাকবো কারে গো আজ নহয় কাল তুমি যাই যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় গো হায় হায় নামাজে পড়ো রোজা রাখো বলি যে তোমারে ফুলের বিছানা পাবে গো তোমার অন্ধকার কবরি ফুলের বিছানা পাবে গো যখন ঠিক কিনা সবাই নামাজে পড়ো রোজা রাখো বলি যে তোমারে ফুলের বিছানা পাবে গো তোমার অন্ধকার কবরি ফুলের বিছানা পাবে গো আজ নহয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো জোরে বলি আল্লাহু আকবার খুশি না বেজার এই নামাজ নামাজ নাজিল হইছে এই রজব মাসে সুবহানাল্লাহ চিল্লা বলি আল্লাহু আকবার রজব মাস আর কয়েকটা দিন বাকি এই জন্য আমি মেরাজের কিছু আলোচনা করেছি এতে কি আপনারা খুশি না বেজার জোরে কোন খুশি না বেজার বন্ধুগণ আমার এখন আমি আপনাদেরকে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন তো ইনশাআল্লাহ কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন হাত তুলুন হাত নামান